নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ধুধুল। আপনারা হয়তো অনেকেই জানেন তাকে নেনুয়া বলে। রান্না দেখাবার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি দয়া করে দেবেন। আমার এই চ্যানেলটিতে আপনারা অনেক রকমের রান্না দেখতে পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করে দিই রান্নাটা, আসুন আমার সঙ্গে। রান্না করতে চলে এসেছি, চলুন শুরু করা যায়। আজকের আমি যেটা রান্না করবো সেটা হলো ধুধুল। আপনারা হয়তো অনেকে জানেন না এর নাম হলো নেনুয়া। আমরা ছোটবেলায় এগুলো খুব খেয়েছি, তো সেই সময় চিংড়ি মাছ দিয়ে কিংবা নারকল দিয়ে হতো। আজকের আমি এটাকে নারকল দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আপনারা দেখুন আমি কিরমভাবে রান্না করি। কড়া হয়ে গেছে, এই যে আমি তেল দিচ্ছি, সামান্য একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। সর্ষেটা হয়ে গেছে, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে। পেঁয়াজটা একটু হোক, দেখছেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার আমি ধুধুলটা দিয়ে দিচ্ছি ওপরে। এই দেখুন জল জল বেরিয়ে যাচ্ছে ঝিঙের মতন। এটা আমি নুন দিচ্ছি, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। দেখছেন কিরকম তেল বেরিয়ে গেল, এমন কিছু তেল দিইনি। এবার আমি এই সর্ষে বাটাটা দিচ্ছি, দিয়ে এই জলটা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে, এবার আমি নারকেল দিয়ে দিচ্ছি একটু। দেখছেন নারকেলটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করছি। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি। এই দেখলেন আজকের গাড়ের রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করুন, খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে পরে জানাবেন, জানাতে ভুলবেন না। কিন্তু আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।